প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের নবম সপ্তাহের যে বিজ্ঞানটি সাবজেক্টটি ধরা হয়েছে অ্যাসাইনমেন্ট হিসেবে, এবং তোমাদের যে কাজটি করতে হবে চারপাশের বিভিন্ন শ্রেণীভুক্ত প্রাণীর গুরুত্ব, এদের সম্পর্কে সচেতনতা। তোমাদের এটি হবে তোমাদের শিরোনাম। তোমরা শিরোনামের খুব সুন্দর করে খাতায় লিখবে, আমি তোমাদেরকে হাইলাইটস করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এটি হবে শিরোনাম, যে চারপাশের বিভিন্ন শ্রেণীভুক্ত প্রাণীর গুরুত্ব ও এদের সম্পর্কে সচেতনতা। এটা হবে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর তোমরা এখান থেকে শুরু করবে যে মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায়, এ লক্ষ্যে একটি প্রতিবেদন তৈরি করো। তোমাদের এটি প্রতিবেদন আকারে লিখতে হবে। তো তোমরা সহজে, আমি তোমাদের সামনে এই তথ্যটি উপস্থাপন করে দিচ্ছি, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তাহলে শুরু করা যাক। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য যে শ্রেণীকরণ করা হয় তাই শ্রেণীবিন্যাস। জীববিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে জীবকে শ্রেণীবিন্যাস করানোর চেষ্টা করেছেন। আধুনিক পদ্ধতিটি আবিষ্কার করেন 1978 সালের বিজ্ঞানী মর্গিউলিস ও হুইটেকার। পৃথিবীর সকল প্রাণীকে শ্রেণীবিন্যাসের পদ্ধতি অনুযায়ী অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যানিমেলিয়া রাজ্যের একটি পর্বের নাম কর্ডাটা। কর্ডাটা পর্বের সকল প্রাণীকে মাত্র দুই ভাগে ভাগ করা যায়, যথা অমেরুদণ্ড প্রাণী ও মেরুদণ্ডী প্রাণী। আমাদের চারপাশে দেখা যায় বা দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম। প্রথমে আছে, 1 নম্বরে আছে গরু, 2 নম্বরে আছে মৌমাছি, রেশম পোকা, রুই মাছ, চিংড়ি, কোকিল, হাঁস, কুকুর, বিড়াল, টিকটিকি। এবং এগুলো হলো কি তোমার হচ্ছে যে বিভিন্ন প্রাণীর নাম। এর মধ্যে আমরা বাছাই করে দেখব কোনটা মেরুদণ্ড প্রাণী এবং কোনটা অমেরুদণ্ড প্রাণী। তাহলে মেরুদণ্ড প্রাণী, মেরুদণ্ডের প্রাণীর মেরুদণ্ড নেই, এদের ভিতরে, এদের দেহের ভিতরে কঙ্কাল থাকে না, চোখ সরল প্রকৃতির, যে একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে যা পুঞ্জাকৃতি নামে পরিচিত। এদের লেজ নেই, যেমন মৌমাছি, রেশম পোকা, চিংড়ি হলো অমেরুদণ্ড প্রাণী। তারপরে দেখে নেব আমরা মেরুদণ্ডী প্রাণী, এদের মেরুদণ্ড আছে, দেহের ভিতরে থাকা পাখনা বা দুজোড়া পা থাকে, চোখ সরল প্রকৃতির। মানুষ ছাড়া সকল মেরুদণ্ড প্রাণীর লেজ আছে, এরা ফুলকা বা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। উপরোক্ত প্রাণীগুলোর মধ্যে রুই, গরু, রুই মাছ, কোকিল, হাঁস, মুরগি, বিড়াল, টিকটিকি হলো মেরুদণ্ড প্রাণী। মানব জীবনে এদের গুরুত্ব, এতে মানব জীবনে এদের কি গুরুত্ব সে বিষয়ে তোমরা লিখবে যে মৌমাছি, রেশম পোকা হলো উপকারী পতঙ্গ। এদের দেহ 3টি অংশে বিভক্ত করা, যথা মস্তক মানে মাথা, বক্ষ ও উদর। এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষি থাকে। মৌমাছি থেকে মধু আর রেশম পোকা থেকে রেশমি সুতা পাওয়া যায়। চিংড়ি মূলত এক ধরনের পোকা, কিন্তু চিংড়িকে মাছ হিসেবে খাওয়া হয় এবং এটি খুব সুস্বাদু। রুই মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী, এরা পানিতে বাস করে, ফুলকের সাহায্যে শ্বাসকার্য চালায়। রুই মাছ আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে। কোকিল হাঁস পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী, দেহ পালক দিয়ে আবৃত। এ সকল প্রাণী পালকের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়। তাছাড়া মানুষের জন্য প্রয়োজনীয় প্রোটিন উৎস হিসেবে এসব প্রাণী ভূমিকা রয়েছে। চারপাশে বিভিন্ন শ্রেণীভুক্ত প্রাণীর গুরুত্ব, এদের সম্পর্কে সচেতনতা। গরু, কুকুর, বিড়াল হলো স্তন্যপায়ী প্রাণীভুক্ত প্রাণী, এদের দেহে লোম থাকে, বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়, মায়েরা বাচ্চা প্রসব করে, এদের মস্তিষ্ক দেহের গঠন বেশ উন্নত। গরুর দুধ আমাদের জন্য উপকারী, সুস্থ সবল থাকার জন্য আমাদের গরুর দুধ পান করতে হয়। কুকুর সাধারণত আমাদের বাড়ি পাহাড়াতে থাকে, সুন্দর প্রাণী হওয়া অনেকে বিড়াল পুষে থাকেন। টিকটিকি সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী, এরা বুকে ভর দিয়ে চলে, আঙুলের নখ থাকে, ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়, ফুসফুসের সাহায্যে শ্বাসকষ্ট চালায়। টিকটিকি বিভিন্ন ধরনের ক্ষতিকর পতঙ্গ খেয়ে আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচায়। পরিবেশের কোনো জীবী
এককভাবে বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকার জন্য জীব বিভিন্নভাবে চারপাশের পরিবেশের উপর নির্ভর করে। তারপরে দেখে নিচ্ছে তোমরা এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে পদক্ষেপ নিতে হবে। এই সকল প্রাণীর জন্য বাসস্থানের সুব্যবস্থা করে দিতে হবে, পুষ্টিকর ও আদর্শ খাদ্য নিশ্চিত করতে হবে, বসবাসের ক্ষেত্রে প্রতিকূল দুর্ব্যবস্থা করতে হবে, প্রতিকূলতা দূর করতে হবে এবং হিংস্র প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করতে হবে। উপরোক্ত প্রাণীগুলো আমাদের খাদ্য চাহিদার বিরাট অংশ পূরণ করে থাকে বলে এই সকল প্রাণীর সুস্বাস্থ্য আমাদের তৎপর থাকতে হবে। এই সকল প্রাণীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বংশ বিস্তারের ব্যবস্থা করতে হবে। এ ধরনের প্রাণী পালনে সাধারণ মানুষকে আহ্বান করতে হবে। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তোমরা এই প্রশ্নটি সুন্দর করে পড়ে নেবে এবং তার বিস্তারিত তোমরা তার হুবহু কপি না করে বিষয়টি পড়ে নেওয়ার পর তোমরা কিছু পরিবর্তন সহকারে লিখবে। এতে করে তোমার বন্ধুরা যদি একই ধরনের প্রশ্ন লাগে তাহলে তোমাদের মার্কটা একটু বেশি পাবে, যেহেতু তোমরা একটু ব্যতিক্রম ধরনের লিখবে, কারণ তোমরা একটু পরিবর্তন সহকারে লিখবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবে। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।